गुड मॉर्निंग ऑल ऑफ यू, वेलकम टू मालवण प्राइवेट आईटीए। आज के हमारे टॉपिक होच्छे फायर एंड फायर एक्सटिंग्विशर्स। तो এর আগে আমাদের অফলাইন মোডে যতদিন ক্লাস হচ্ছিল আমাদের চ্যাপ্টার 1 অকুপেশনাল সেফটি এন্ড হেলথ এর সমস্ত টপিকগুলো কভার হয়েছে। আজকে অনলাইন মোডে ফার্স্ট ক্লাস, আজকে আমরা পড়ব ফায়ার এবং ফায়ার এক্সটিংগুইশার্স। আমি ভবানী মণ্ডল ক্লাস নিচ্ছি এবং আমাকে ক্যামেরার পেছন থেকে সাহায্য করছে বাসুদেব ব্যানার্জি। তো প্রথমে একবার এই বোর্ডটায় যে লেখাগুলো আমি দেখিয়েছি সমস্ত থিওরিগুলো সেগুলো একটা দেখে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নেবে, তারপর আমি ক্লাসটা শুরু করাচ্ছি। স্যার একবার বোর্ডটাকে ভালো করে নিয়ে নেবে, আশা করি বোর্ডটা পুরোটা এসে গেছে, এটা স্ক্রিনশট নিয়ে নেবে। চলো শুরু করা যাক। তো আজকের টপিক কি ফায়ার এবং ফায়ার এক্সটিংগুইশার্স, অর্থাৎ আগুন এবং অগ্নি নির্বাপক যন্ত্র। অগ্নি নির্বাপক যন্ত্র বলতে কি বোঝায়, কোনো জায়গায় যদি আগুন লেগে থাকে সেই আগুনকে নেভানোর জন্য যে যন্ত্র ব্যবহার করে তাকে অগ্নি নির্বাপক যন্ত্র বলা হয়, যাকে ইংলিশে ফায়ার এক্সটিংগুইশার্স বলা হয়। তো আমাদের এই টপিকে কি পড়তে হবে, ফায়ার কী জিনিস, ফায়ার কোনো জায়গায় আগুন লাগার জন্য কী কী মানে ফ্যাক্টর আছে, কী কী ফ্যাক্টরের জন্য আগুন লাগে এবং কী কী টাইপের ফায়ার হয়, আর ফায়ার এক্সটিংগুইশার্স মানে বিভিন্ন টাইপের ফায়ারের জন্য কী ধরনের এক্সটিংগুইশিং এজেন্ট ব্যবহার করা হয়। এক্সটিংগুইশিং এজেন্ট বলতে কী বোঝায়, যে ওই যে ফায়ার এক্সটিংগুইশার্সে আমি কী ম্যাটেরিয়াল ব্যবহার করেছি আগুনটা নেভানোর জন্য, আর তারপরে আমরা শিখবো কীভাবে ফায়ার এক্সটিংগুইশার্সকে ইউজ করতে হয়, ইউজিং ফায়ার এক্সটিংগুইশার্স। তো চলো টপিকটা শুরু করা যাক। প্রথমে দেখে নাও ফায়ার, ফায়ারের ডেফিনেশন আমি দিয়ে রেখেছি। ফায়ার ইজ এ র্যাপিড অক্সিডেশন অফ ম্যাটেরিয়াল ইন এ কেমিক্যাল প্রসেস কল্ড কম্বাসন, মানে কি আগুন হচ্ছে একটি দ্রুত অক্সিডেশন কা বিভিন্ন দ্রব্যের, এই কেমিক্যাল প্রসেসটির নাম কী বলা হয় কম্বাসন, মানে কি বিভিন্ন জ্বালানি টাইপের যে সমস্ত জিনিসগুলো, মানে কোনো জিনিস জ্বললে যে ঘটনাটা ঘটে, যে কেমিক্যাল প্রসেসটা ঘটে সেটাকে আমরা ফায়ার হিসাবে চিনি। তো দেখো ফায়ার বা আগুন কোনো জায়গায় লাগার জন্য যে সমস্ত ফ্যাক্টরগুলোর প্রয়োজন হয় সেগুলো দেখো, ফলোয়িং ফ্যাক্টার্স আর রেসপন্সিবল ফর ফায়ার। সব থেকে প্রথমের ফ্যাক্টর কি ফুয়েল, ফুয়েল অর্থাৎ কি জ্বালানি, মানে আগুনটা লাগার জন্য আমার যে সাবস্ট্যান্সটার প্রয়োজন বা যে ফুয়েলটার প্রয়োজন সেটাকে ফুয়েল বলা হয়। তো দেখো এটা কী জিনিস হয়, অ্যানি সাবস্ট্যান্স ইন দ্য ফর্ম অফ সলিড লিকুইড অর গ্যাস, মানে কি যে কোনো পদার্থ হতে পারে যেটি কিনা সলিড স্টেটে আছে অথবা লিকুইড স্টেটে আছে অথবা গ্যাস স্টেটে আছে, যেগুলো পড়বো আমরা। যেমন সলিড স্টেটের যে কোনো ফুয়েল বলতে আমরা কী বুঝি, কাঠ, পেপার, লিকুইড স্টেটে বিভিন্ন ধরনের যে আমার গ্যাসোলিন অয়েল বা এডিবেল অয়েল, কেরোসিন, এই সমস্ত জিনিসগুলোকে বলা হয়। তো চলো আর কী ফ্যাক্টর আছে, হিট অর্থাৎ গরম, তাপ। তাপ কখন ঘটবে, যখন কোনো জিনিসে আমি আগুন লাগাতে চাই তখন আমার কী নির্দিষ্ট কোনো কিছু তাপের প্রয়োজন হয়। এবং আর কী ফ্যাক্টর আছে, অক্সিজেন, অক্সিজেন না থাকলে কোনো আগুনে কিন্তু জ্বলবে না। তো অক্সিজেন, হিট অ্যান্ড ফুয়েল, এই তিনটে জিনিসের প্রয়োজন আমার কিসের জন্য, কোনো আগুন লাগানোর জন্য। চলো এরপর দেখি টাইপস অফ ফায়ার, কী কী ধরনের ফায়ার হয়। আমাদের এখানে সব থেকে ইম্পর্টেন্ট ফায়ার হবে ক্লাস সি ফায়ার, যেটা আসছি একটু পরে। তো প্রথম থেকে দেখে নিই ক্লাস এ ফায়ার। ক্লাস এ ফায়ার কোনগুলো, এই যে শ্রেণীবিভাগগুলো, এই শ্রেণীবিভাগগুলো করা হয় কিসের মাধ্যমে, না কী কোন ফুয়েল দিয়ে আমার যে আগুনটা লেগেছে সেই ফুয়েলের উপর বেস করে এই ভাগগুলো করা হয়। তো দেখো ক্লাস এ ফায়ার, দ্য ফায়ার কস্ট বাই অর্ডিনারি কম্বাসেবলস, উদাহরণ এক্সাম্পল উড, পেপার, প্লাস্টিক এটসেট্রা, আর কল্ড অ্যাজ ক্লাস এ ফায়ার, অর্থাৎ কি যে আগুনটি আমার অর্ডিনারি কম্বাসেবলসের দ্বারা লেগেছে, যেমন কাঠ, পেপার, প্লাস্টিক, এই সমস্ত কিছুর দ্বারা, সেই ধরনের ফায়ারকে আমরা কী বলতে পারি, ক্লাস এ ফায়ার। এরপর দেখা যাক এই ক্লাস এ ফায়ারকে নেভানোর জন্য যে এক্সটিংগুইশার্স ব্যবহার করবো বা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করবো তাতে কী ধরনের জিনিস থাকে। তো এক্সটিংগুইশার্স ইউজড ফর ক্লাস এ ফায়ার কন্টেন ওয়াটার অর কম্প্রেসড গ্যাস, মানে কি ক্লাস এ ফায়ারকে নেমানোর জন্য যে ধরনের আমরা এক্সটিংগুইশার ব্যবহার করবো তার মধ্যে কী থাকবে, হয় জল থাকবে অথবা কম্প্রেসড গ্যাস থাকবে। চলো ক্লাস এ ফায়ার কমপ্লিট, একটু তাড়াতাড়ি করছি, আমি 10-12 মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করবো, কেন তার থেকে বেশি হয়ে গেলে একটু বোরিং জিনিস চলে আসে সবারই। তো ক্লাস বি ফায়ার, দ্য ফায়ার কস্ট বাই ফ্লেমেবল লিকুইড অর গ্যাস, আর কল্ড অ্যাজ ক্লাস বি ফায়ার। তো দেখো কী বলা হলো, ক্লাস বি ফায়ার আমার ফ্লেমেবল লিকুইড অথবা গ্যাস থেকে তৈরি হয়। এরপর এর উদাহরণ কি, গ্রিস,
গ্রিস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। গ্রিস কী জিনিস? গ্রিস হচ্ছে আমাদের লুব্রিকেটিং ম্যাটেরিয়াল। এটা ওয়ার্কশপে খুব বেশিভাবেই ব্যবহার করা হয়, যে কোনো আমার মেশিনে গ্রিস করা হয় লুব্রিকেট করার জন্য। লুব্রিকেট মানে কি? পিচ্ছি তারা পদার্থ। তো গ্রিস থেকে যে ধরনের আগুন লাগে সেটাকে ক্লাস বি ফায়ার বলা হয়। আর গ্যাসোলিন থেকে, কেরোসিন থেকে, পেন্ট থেকে, এই সমস্ত জিনিস থেকে যে আগুনগুলো লাগবে সেগুলো ক্লাস বি ফায়ার বলা হয়। এই ক্লাস বি ফায়ারকে নেমানোর জন্য কী ধরনের এক্সটিংগুইশিং ব্যবহার করা হয়? না, এক্সটিংগুইশার্স ইউজড অন ক্লাস বি ফায়ার কন্টেন ড্রাই কেমিক্যাল। ড্রাই কেমিক্যাল ব্যবহার করতে পারি, যেমন কি হ্যালন অর কার্বন ডাইঅক্সাইড টাইপ এক্সটিংগুইশার্স। এটা হচ্ছে সব থেকে বেস্ট এক্সটিংগুইশার, কার্বন ডাইঅক্সাইড টাইপ। তো চলো এরপর আমাদের যে মেন টপিক, ক্লাস সি ফায়ার। এই ক্লাস সি ফায়ার মেন কেন? এই ক্লাস সি ফায়ার যে ফায়ারটা আমার ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস দ্বারা খুবভাবে জড়িত, বা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসের দ্বারা যে আগুনটা লাগে সেটাকে ক্লাস সি ফায়ার বলা হয়। আর আমাদের ট্রেড ইলেকট্রিশিয়ান, তো আমাদের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ক্লাস সি ফায়ার কোন জিনিসগুলো? দ্য ফায়ার কস্ট বাই ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস আর কল্ড অ্যাজ ক্লাস সি ফায়ার। এরপর ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস আগুন কেন লাগে? যদি আমার কোনো জায়গায় শর্ট সার্কিট হয় তো আগুন আমার সেখানে লাগতেই পারে। এরপর শর্ট সার্কিট হওয়ার বিভিন্ন জায়গা, যে কোনো আমার ইলেকট্রিক্যাল কম্পোনেন্টে শর্ট সার্কিট হতে পারে, যেমন কি মোটর, অ্যাপ্লায়েন্সেস অর্থাৎ বাড়িতে আমরা যে সমস্ত ধরনের জিনিসগুলো ব্যবহার করি, যেমন ফ্যান, টিভি, গিজার, এ সমস্ত জিনিসকে আমরা অ্যাপ্লায়েন্সেস বলতে পারি। তাছাড়া কি ওয়েরিং, বিভিন্ন ওয়েরিংয়ে যদি আমার শর্ট সার্কিট হয়ে যায় বা আমার ওয়েরিংয়ের যে ইনসুলেশনটা আছে সেটা যদি কেটে যায় তো আমার শর্ট সার্কিট হয়ে যেতে পারে। সেই মুমেন্টে যদি কোনো আগুন লাগে সেই আগুনটাকে আমরা কী বলতে পারি? ক্লাস সি ফায়ার। এরপর দেখো, কার্বন ডাইঅক্সাইড টাইপ ফায়ার এক্সটিংগুইশার্স আর বেস্ট চয়েস ফর ক্লাস সি ফায়ার। মানে কি? ক্লাস সি ফায়ারকে নেভানোর জন্য সব থেকে বেস্ট টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার্স কী জিনিস? না, কার্বন ডাইঅক্সাইড টাইপ। অর্থাৎ যে এক্সটিংগুইশার্সে এক্সটিংগুইশিং এজেন্ট হিসাবে কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করা হয় সেই এক্সটিংগুইশার হচ্ছে বেস্ট চয়েস ফর ক্লাস সি ফায়ার। চলো এরপর ক্লাস ডি ফায়ার, এটা কোন ধরনের আগুন একটু আগে বাংলায় বলিনি। এটা হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন মেটালের কম্বাসনের ফলে যে ধরনের আগুন লাগে তাকেই আমরা ক্লাস ডি ফায়ার বলি। সংজ্ঞাটা দেখে নিই, দ্য ফায়ার কস্ট বাই ফ্লেমেবল মেটালস আর কল্ড অ্যাজ ক্লাস ডি ফায়ার। এরপর ফ্লেমেবল মেটালসের মধ্যে কী কী পড়ে? টাইটেনিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, এই সমস্ত জিনিস আমার পড়ে ফ্লেমেবল মেটালসের মধ্যে। এরপর দেখো, এক্সটিংগুইশার্স ইউজড অন ক্লাস ডি ফায়ার কন্টেন্ট ড্রাই পাউডার। মানে কি? ক্লাস ডি ফায়ারকে আমার নেভানোর জন্য কী ধরনের এক্সটিংগুইশার ব্যবহার করব? যার মধ্যে ড্রাই পাউডার থাকবে সেই ধরনের এক্সটিংগুইশার ব্যবহার করব। এই ড্রাই পাউডারের উদাহরণ কী? না, পটাশিয়াম বাইকার্বনেট, এটা একটি উদাহরণ। তাছাড়াও বিসিএফ ব্যবহার করা হয়, করা যায়। চলো এরপর কি? ক্লাস কে ফায়ার। এই টপিকটা ইলেকট্রিক্যালে অতটা ইম্পর্টেন্ট নয়, তাও এটা এখন প্রশ্ন আসছে ভারত স্কিলের যে মডেল সেট সেখানেও এটার প্রশ্ন থাকে। ক্লাস কে ফায়ার, কে ফর কিচেন। মানে কি? কিচেনে যে ধরনের আমার তেল ব্যবহার করা হয় সেখান থেকে যে ফায়ারটা আসে সেটাকে ক্লাস কে ফায়ার বলা হয়। দ্য ফায়ার কস্ট বাই কুকিং অয়েলস, কুকিং অয়েলস আমরা কিচেনে ব্যবহার করি, ওই কিচেনের জন্যই এটার টাইপ ক্লাস কে ফায়ার। অর ফ্যাটি অ্যাসিড আর নোন অ্যাজ ক্লাস কে ফায়ার। পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে যে দ্য ফায়ার কস্ট বাই ফ্যাটি অ্যাসিড আর নোন অ্যাজ, তো এখানে তার আনসার কী হয়ে যাবে? দ্য ফায়ার কস্ট বাই ফ্যাটি অ্যাসিড আর নোন অ্যাজ ক্লাস কে ফায়ার, কে ফর কিচেন। চলো এই যে আমার পাঁচটা টপিক, পাঁচটা ভাগ ফায়ারের, আশা করি বুঝতে পেরেছো। না পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, আর একদিন তো ডাউট ক্লিয়ারিং সেশন থাকছি, সেদিন এসে সমস্ত ডাউট ক্লিয়ার করে নেবে। এরপর আমরা কী পড়বো? ফায়ার এক্সটিংগুইশার্স। তো ফায়ার এক্সটিংগুইশার্স আগেই আমি বলেছি কী জিনিস, যেটা অগ্নি নিরাপক যন্ত্র যার সাহায্যে আমরা এই যে ধরনের আগুনগুলো লাগছে আগুনগুলোকে নেভানোর জন্য ব্যবহার করব। তো এরপর এই ফায়ার এক্সটিংগুইশার্সকে ব্যবহার করার নিয়ম কী? ফায়ার এক্সটিংগুইশার্সকে ব্যবহার করার জন্য আমাদেরকে শুধুমাত্র চারটে অক্ষর মনে রাখলেই হবে। কী লেখা আছে দেখো, সিম্পলি রিমেম্বার দ্য স্টেপ, PASS, পাস। এটা আমি করে দেখাচ্ছি, একবার বুঝে নাও, PASS, পাস। তো পি ফর পুল দ্য পিন, অর্থাৎ পুল দ্য পিন অ্যাট দ্য টপ অফ দ্য এক্সটিংগুইশার্স, এক্সটিংগুইশার্সের টপে যে পিনটি আছে সেটিকে টানুন। তারপর কি? এম দ্য নজেল, এম দ্য নজেল অন দ্য বেস অফ ফায়ার। অর্থাৎ একটু সময় ছবি দেখায় ধরে নাও, এই আমার এখানে বেস, এখান থেকে আমার কি ফায়ারগুলো আগুন লেগেছে। তো গল্প হচ্ছে,
এম দা নজেল অন দ্য বেস অফ ফায়ার, মানে কি আমি নজেলটাকে এখানে পয়েন্ট করব না, আমি পয়েন্ট করব কোথায়, ফায়ারের যে বেসটা মানে যেখান থেকে আগুনটা লেগেছে এই জায়গায় আমি কি করব, নজেলটাকে পয়েন্ট করব। এম দা নজেল অন দ্য বেস অফ ফায়ার, ঠিক আছে। তারপর কি এস, এস ফর স্কুইজ দ্য হ্যান্ডেল, মানে কি আমার যে এক্সটিংগুইশারটা আছে সেটাতে কী কী তিনটে জিনিস থাকে, একটা পিন, একটা লিভার আর একটা হ্যান্ডেল। তো কী বলা হচ্ছে, হ্যান্ডেল আর লিভার এটাকে স্কুইজ করা, স্কুইজ করা মানে কি টেপা। তো স্কুইজ দ্য হ্যান্ডেল, স্কুইজ দ্য হ্যান্ডেল অ্যান্ড লিভার টু রিলিজ দ্য এক্সটিংগুইশিং এজেন্ট। যখনই আমি স্কুইজ করবো হ্যান্ডেলটাকে তখন কী হবে, ভিতরে যে এক্সটিংগুইশিং এজেন্টটা আছে সেটা বেরোবে। চলো চার নম্বর লাস্ট টপিক কি, এস সুইপ। তো সুইপ মানে কি, সুইপ ফ্রম সাইড টু সাইড অ্যাট দ্য বেস অফ ফায়ার আনটিল ইট ইস আউট, মানে কি যদি আগুনটা আমার অনেকটা জায়গা জুড়ে লেগে আসে, এখানে আগুনটা ধরুন। তো কী বলা হয়েছে, আমি নজেলটা পয়েন্ট করেছি বেসের দিকে, আর তারপর এখান থেকে তো আমি এত দূর পর্যন্ত আমি আগুনটা নেভাতে পারবো না, তখন কী বলা হচ্ছে সুইপ করো, অর্থাৎ নজেলটাকে এরকমভাবে প্রত্যেকটা বেসে বেসে সুইপ করে, সাইড বাই সাইড সুইপ করে নেভাতে হবে। কতক্ষণ অবধি, না যতক্ষণ আমার আগুনটা নেমে যায়, আনটিল ইট ইস আউট। তো প্র্যাকটিক্যালি একবার দেখে নিই ফায়ার এক্সটিংগুইশারকে কীভাবে ব্যবহার করা যায়। স্যার একবার এদিকে দেখাবো, এই যে দেখো এটা হচ্ছে আমার পিন, এই পিনটাকে কী বলা হচ্ছে পুল। তো পুল করলাম, পুল করার ফলে কী হলো, এই যে এটা আমার লিভার, এটা হ্যান্ডেল। তো এই যখন আমার এই পিনটা দেওয়া থাকছে তখন কি এই দুটো পয়েন্ট আমার লক হয়ে থাকছে, যখন আমি পিনটা বার করে নিচ্ছি তখন কী হচ্ছে এটা রিলিজ হচ্ছে, এ তারপর এই নজেল, এই নজেলকে গিয়ে আমার কী করতে হবে, এম করতে হবে বেসে, যেখানে আগুন লেগেছে তার বেসে নজেলকে আমি এম করার পর এই হ্যান্ডেল আর লিভার দিয়ে প্রেস করলাম বা স্কুইজ করলাম, তাহলে কি আমার যে ভিতরে আমার এক্সটিংগুইশিং এজেন্ট আছে সেটা বেরোবে, বেরোলো। তারপর আমার কি লাস্ট পয়েন্ট সুইপ, অর্থাৎ এটাকে আমি ধরে নিয়ে আমি সুইপ করে আগুনের বেস বরাবর দিলাম। তো এটাই হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করার পদ্ধতি। চলো থ্যাংক ইউ, আজকের ক্লাসটা এখানে শেষ হলো, আসবো এরপর অন্য একটা টপিক নিয়ে সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে। থ্যাংক ইউ।